এবং জুনিয়ররা গর্ববোধ এখানে সদস্য হওয়ার জন্য আমি আজকে দায়িত্ব পাওয়ার পর ঘোষণা দিয়ে যাইতেছি আগামী দুই বছর আমার দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রচেষ্টায় সকলের মতামতের ভিত্তিতে এবং উপদেষ্টা মণ্ডলীর পরামর্শের ভিত্তিতে আমি কাজ করব এবং আগামীতে করিমপুরে সবার মুখে মুখে যেন থাকে যে করিমপুর ছাত্র যুব রাম নামে একটা সংগঠন আছে যেই সংগঠনটা ব্যবসায়ীদের পাশে থাকে ছাত্রদের পাশে থাকে যুবকদের পাশে থাকে এখানে যে কোনো অন্যায় অবিচারের পাশে থাকে আমি যদি একা না পারি আমার সিনিয়ররা আছে আমার জুনিয়ররা আছে আমি সবার এই বিষয়টা জানাইয়া সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমি দায়িত্ব পালন করতে চাই আমার দায়িত্বে কোনো ভুল ত্রুটি থাকলে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার সেই দায়িত্বের ভুল ত্রুটিটা ধরাই দিবা যাতে আমি শুধু আয়া সামনে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি আমি কথা বাড়াবো না আজকে আমার সম্মানিত উপদেষ্টাগণ এখানে আছে সবার প্রতি আমি সালাম জানিয়ে সকলের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই সভাপতি জাহিদুর রহমান সিনিয়র সহসভাপতি জুনায়দ ফরাজে সহসভাপতি হানিফ শমশের সহসভাপতি মাহবুব সহসভাপতি সাইফুল ইসলাম সহসভাপতি ওয়ারেন সরকার সহসভাপতি নাইম ইসলাম এখানে সাধারণ সম্পাদক তপন সরকার তন্ময় যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুষ মন্ডার যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্য সরকার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জরি সরকার সাংগঠনিক সম্পাদক আরিফ ফরাজি শুভ সাদুর রহমান সুনীল সরকার কোষাধ্যক্ষ বাবুল সরকার সহকারী মাজিদ মোল্লা দপ্তর সম্পাদক মামন সদপ্তর সম্পাদক তানভীর কথা সম্পাদক রাজীব আহমেদ সহকথা সম্পাদক রবীন্দ্র সরকার জুয়েল মিয়া সাহিত্য সাংস্কৃতিক পোশাক সম্পাদক শান্ত সরকার সহসাহিত্য সাংস্কৃতিক পোশাক সম্পাদক সবুজমোল্লা ক্রিয়া সম্পাদক নিয়াজি হাসান সহক্রিয়া দুজন ধর্মবিষয়ক সম্পাদক তোফাজুল হোসেন সহধর্মবিষয়ক সম্পাদক রেদওয়ান গণস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মামন পরাজি গ্রন্থনা ও প্রকাশক প্রকাশনা বিষয়ক সম্পাদক নিজাম সহায়ক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আকাশ শিক্ষা বিষয়ক সম্পাদক জনিনুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইম আপার সদনুল্লাহ তথ্য গবেষণা সফর নবনির্বাচিত পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে আশা করি এই কমিটির মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং আমাদের যে উদ্দীপনা ছিল ওইরকম অত এর চেয়ে বেশি আমরা সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে মানে করিমপুর ছাত্র যুবকে আরও সামনের দিকে আগে নিয়ে যাবো যেহেতু তারা সুনামপূর্ণ এই সংগঠনটি সবার মুখে এবং আমাদের করিমপুর ছাত্র যুবরাম আমাদের এই এলাকার মাঝে সীমাবদ্ধ না চর এলাকার এবং আমাদের যারা বড় লেভেলের সিনিয়র আছে বিদেশ ইটালি থাকে আমেরিকা থাকে লন্ডন থাকে ওরা সবাই এই ফোরামটার সম্বন্ধে জানে কিন্তু ফোরামটা ভালো সামাজিক কার্যক্রম এবং মাদকমুক্ত পরিপূর্ণ করা আর অন্যান্য যে মানে ময়লা আবর্জনা পরিষ্কার করা থেকে নিয়ে সকল কার্যক্রম করেছে এবং সবচেয়ে বড় কার্যক্রম করেছে পরিপূর্ণ পাবলিক ইনস্টিটিউটটা তাদের হাত দিয়ে মানে এটা নির্মাণ আমার প্রতিষ্ঠিত মানে নির্মাণ করছে মানে এরা দ্বারা এবং
আশা করি ইনশাআল্লাহ আপনাদের যেহেতু আপনারা জুনিয়র এবং আপনাদের সিস্টেম এবং আপনারা যেহেতু কর্তাটা যেহেতু আমরা শুধু বলা পড়তাম যে তরুণ রায় সব তরুণ রায় কি মানে মুক্তিযোদ্ধার দিকে যেমন উদ্দীপনা থাকে তাদের যে একটা চেতনা থাকে ওর সামনে দিকে এগিয়ে যায়। আমি চাচ্ছি যে হুকুমতের ভিত্তিতে হ্যাঁ আগের মতো করে যেহেতু আমরা 2019 সালে দেখছিলাম ওইখানে আমরা ছিলাম সবচেয়ে বেশি 1 কোটি 80 লাখ 2019 সালের বেসটা পুরো বেশি আশা করি ইনশাল্লাহ মানে মতের জিনিসটা না মানে সামাজিক কাজে আমরা এগিয়ে যাবো সামাজিক কাজ করবো এই মত এই চিন্তা ভাবনা করে আমরা এই সংগঠনের আগে এগিয়ে নিয়ে যাবো। রাষ্ট্রবিদ্ধ নাই সামনে যেহেতু এই সংগঠন আছেন আমরা সিনিয়র এখান থেকে বাড়িয়ে যাবো আপনারা নিজেরা আবার আসবেন আস্তে আস্তে নিয়ম অনুযায়ী ধারাবাহিক অনুযায়ী এটা আমি আশা করি সবার কাছে সবাই উপকৃতভাবে এই জিনিসটা আপনারা করবেন এবং কষ্টবিদ্ধ না কোনো ইয়া না মানে এর যেহেতু আগে যেভাবে ছিল এতে দীর্ঘ কত বছর প্রায় 10-12 বছর কষ্টবিদ্ধ ছাড়া খুব সুন্দরভাবে এগিয়ে গেছে কি কোনো এটা এটার কোনো বিরোধিতা করি না আশা করি আপনারাও এই সুনামটা ধরে রাখবেন এবং আমার খুব সুন্দর আসসালামু আলাইকুম। আপনাদের অধিকার যেহেতু মাদার সংগঠন আপনারা এটা নিয়ে এটা নিয়ে কাজ করবেন এটা নিয়ে এগিয়ে দেবেন আরেকটা কাজ প্রধান কার্যালয় হচ্ছে আমাদের আপনাদের মনে রাখবেন এবং আপনারা আমাদের সাথে কাজ করবেন ডাকলে আপনারা আসবেন এই কাজটা অসম্পূর্ণ কাজ কিছু আছে অসম্পূর্ণ কাজ সাথে সম্পূর্ণ করতে পারে এভাবে আপনাদের বিরোধী এবং মতামত দিবেন যাতে এটা সম্পূর্ণ কাজ করতে পারে আমরা নিজেরা এসে বলতে পারবো সামনে বলতে পারে যে রায় থেকে কোনো ছাত্র হয়ে গেছে এদের মধ্যে আমরা নাম নম্বর রাখবেন আসলে আপনাদের আমি এই জিনিসগুলো